হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কী অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইউনিক হতে যাচ্ছে। ফ্রেন্ডস, খুবই সুপার ডুপার একটি ওয়ালপেপারের উপর অসাধারণ কিছু ভিজিট আজকে আমি অ্যাড করতে যাচ্ছি। ফ্রেন্ডস, খুবই ইউনিক আজকের এই সেট আপটি আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ডস, যখনই আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ডস চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটা দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে ফ্রেন্ডস, আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা পেইড ভার্সনের, যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে উপরে আই বাটনে দেখেন আরও একটি ছোট্ট লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় আপনারা বুঝতে পারবেন এবং দেখতেও পারবেন। ফ্রেন্ড, দুটি অ্যাপ্লিকেশন যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন, ওপেন করার পর ফ্রেন্ডস এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তো আপনাকে এখানে ইউজ ডিফল্ট এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে, আপনাকে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার হোম স্ক্রিনে এরকম লং প্রেস করে রাখুন। তারপর এখানে যে এক্সট্রা পেজগুলো আছে সবগুলো ফ্রেন্ডস এখান থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পর আপনার হোম স্ক্রিনে শুধু একটি পেজই রাখবেন। তারপর এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখতেছেন, এরকম লং প্রেস করে করে সব লিখলে অ্যাপ্লিকেশন ফ্রেন্ডস এখান থেকে আপনাকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিন। নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য দেখেন ফ্রেন্ডস এখানে একটি অ্যাপ্লিকেশন মারফতে আমি জিপ ফাইলটি আনজিপ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও ফ্রেন্ডস আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যে কোনো জিপ ফাইল এই অ্যাপ্লিকেশনের মারফতে খুবই ইজিতে আপনারা আনজিপ করতে পারবেন। তো দেখেন ফ্রেন্ডস, জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার মোবাইলের যতগুলো ফোল্ডার আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনি যখন জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোডের ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ফ্রেন্ডস এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে এখান থেকে আপনার জিপ ফাইলটিকে আপনাকে আনজিপ করতে হবে। ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ফোল্ডারের নাম দেখতেছেন ফ্রেন্ডস, ইউনিক বেস্ট সেট আপ, এটি একটি জিপ ফাইল। তো এটাকে আনজিপ করার জন্য এখানে ট্যাপ করুন, যখন এটা গ্রিন কালার হয়ে যাবে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতেছেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে বন্ধুরা আপনাদের কাছে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে, আমি ভিডিওর স্ক্রিনে অলরেডি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওর স্ক্রিন থেকে পাসওয়ার্ডটি নিয়ে নেবেন এবং ফ্রেন্ডস এখানে আপনারা টাইপও করে দিতে পারেন নাহলে পেস্টও করে দিতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস, আমি এখানে পেস্ট করে দিলাম, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। যখন ওকেতে ট্যাপ করবেন আপনার পাসওয়ার্ডটি যদি ফ্রেন্ডস সঠিক হয়ে থাকে তাহলে আপনারা মোবাইলের ডিসপ্লেতে দেখবেন সাকসেসফুল বলে একটি মেসেজ আসবে, আপনার জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি। এবং দেখতে পারবেন নতুন আরেকটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে, আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা নোভা ব্যাকআপ এবং ফ্রেন্ডস আপনাদের জন্য যে ওয়ালপেপারটি আমি ক্রিয়েট করেছি সেই ওয়ালপেপারটি দেখতে পারবেন। তো ওয়ালপেপারটি সেট করার জন্য এটার উপর ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করে দিন। দেখুন ফ্রেন্ডস, এখানে থ্রি ডটে ট্যাপ করে দিন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিন এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে আরও একটি অপশন আমাকে শো করতেছে, আমি এখানে ট্যাপ করে দেবো। সাথে সাথে এই ওয়ালপেপারটি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস একটু নিচে আসবেন, এখানে সোয়াইপ আপ করে তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড ইনপুট সেটিং, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিসেট অ্যান্ড ম্যানেজ ব্যাকআপ, এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, তো আপনাকে এখানে ব্রাউজারে ট্যাপ করে দিতে হবে। যখনই ব্রাউজারে ট্যাপ করবেন আপনার মোবাইলের ফ্রেন্ডস ডাউনলোড অপশনটি ওপেন হয়ে যাবে। এখন ফ্রেন্ডস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনাকে এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে। যখন ফ্রেন্ডস একটু হালকা উপরে সোয়াইপ আপ করবেন
এখানে দেখতে পারবেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আবারও আপনার সবগুলি ফোল্ডার এখানে শু করবে। এখন ফ্রেন্ডস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফোল্ডারের ফাইলের নাম আপনারা দেখতেছেন নোভা ব্যাকআপ বলে ফ্রেন্ডস, তো এই ফাইলটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে ফ্রেন্ডস আবারও আপনাকে এরকম একটি উইন্ডো শু করবে, তো আপনারা এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন অটোমেটিকলি ফ্রেন্ডস আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন, এখানে কিছুই দেখতে পারবেন না, আপনাকে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন ফ্রেন্ডস, তো এই দুটি ভিজিটের উপর আজকে আমরা সেই ভিজিটগুলি অ্যাড করতে যাচ্ছি। তো ফার্স্টের ভিজিটটির উপর লং প্রেস করে রাখুন, তারপরে এখানে রিসাইজে ট্যাপ করে দিন। এটাকে এরকম হালকা আমি যেভাবে রিসাইজ করে দিচ্ছি ফ্রেন্ডস, এরকম হালকা আপনারা এটাকে এতটুকু রিসাইজ করে দেবেন। রিসাইজ করে দেওয়ার পর ফ্রেন্ডস এটাকে মিডিলে রাখবেন, একদম যেন মিডিলে থাকে, যে সেন্টারের যে পয়েন্টগুলো এগুলো যেন একদম মিডিলে থাকে। তারপর ফ্রেন্ডস এটার উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা KWGT এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন এই প্রোভার্সন অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয়। তো দেখুন ফ্রেন্ডস এখানে যখন চলে আসবেন ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আরেকটি লিঙ্ক পাবেন, আজকের যে আমরা ভিজিটগুলো অ্যাড করতেছি সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাবেন। তো ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড ইনস্টল কমপ্লিট করে দেওয়ার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। আমি অ্যারোমার্ক দিয়ে দিচ্ছি, তো আপনাকে ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশন মানে ভিজিটটি আপনারা এখানে নিচে দেখতে পারবেন। আর যদি শর্টকাটভাবে আপনি সার্চ করতে চান তাহলে এখানে সার্চে ট্যাপ করে দিন, তারপরে এই ভিজিটের যে নম্বরটি সেটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। যেমন দেখেন আমি এখানে টাইপ করে দিতেছি টি, তারপরে ফ্রেন্ডস এখানে সি, এইটা হলো আজকের ভিজিটের নম্বর, তারপরে এল। যখনই টাইপ করবো আপনারা এখানে দেখেন এতটুকু টাইপ করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের সেই ভিজিটটি চলে আসছে যে ক্লকটি আমরা অ্যাড করতে যাচ্ছি। তো এটার উপর ট্যাপ করে দিবেন, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন ফ্রেন্ডস এটা কাস্টমের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এটার সাইজটি আমি এখান থেকে রিসাইজ করতে যাচ্ছি। তো দেখেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করে আমি এই সাইজটি এখান থেকে রিমুভ করে আমি সাইজটি নিয়ে নিব 163, তারপরে ওকেতে ট্যাপ করে দেবো। ঠিক আছে, ওকেতে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবেন আমরা এটার কালারটি চেঞ্জ করতে যাচ্ছি। তো এর জন্য ফ্রেন্ডস ফার্স্টের এই হোয়াইট কালারের উইন্ডোতে ট্যাপ করুন, তারপর ফ্রেন্ডস এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিন। যদি ব্ল্যাক কালারটি আপনার এখানে সিলেক্ট না থাকে তাহলে ফ্রেন্ডস এখানে আপনারা ট্যাপ করে ফার্স্ট অফ অল আপনাদেরকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করতে হবে। যখনই ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন দেখেন ফ্রেন্ডস এটার কালারটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখেন উপরে এখানে আরেকটি আপনারা থাম্বনেইলে দেখেছিলেন আমি উপরে যে পিএম, এইটাও কিন্তু আমি চেঞ্জ করেছিলাম ফ্রেন্ডস। তো এটা চেঞ্জ করার জন্য আবারও নিচের উইন্ডোটাতে ট্যাপ করুন, তারপর ফ্রেন্ডস এই কালারটি নিয়ে নেবেন। দেখেন এই কালারটি নেওয়ার পর ফ্রেন্ডস এটাকে কপি করে নেবেন, কারণ নেক্সট যে ভিজিটটি আমরা অ্যাড করতে যাচ্ছি তো আমরা সেম টু সেম কালার নেওয়ার জন্য এই কালার কোডটি কপি করে নেবেন। ওইখানে আমরা পেস্ট করে দিলে সেম কালারটি চলে আসবে। তারপর ফ্রেন্ডস এখানে উপরে টিকমার্কে টিক করে দেবেন। ঠিক করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এইটারও কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে একদম ফার্স্টে চলে আসতে হবে, আসার পরে গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে লেয়ারে এসে চেক করবেন, যদি ফ্রেন্ডস এটা 15 সাইজটি থেকে থাকে তাহলে ওকে, নিচে যদি এখানে 100 থেকে থাকে তাহলে ওকে। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে এসে আসার পর এই সবগুলা যেন ফ্রেন্ডস এখানে 00 থাকে। ঠিক আছে, এগুলো আপনারা চেক করে নেবেন, তারপরে আবারও ফার্স্টে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আমি যে এখানে আপনারা টাইমটি দেখেছেন এটা ব্যাকগ্রাউন্ডে একটি শ্যাডো দিয়েছিলাম, তো শ্যাডোটি দেওয়ার জন্য ফ্রেন্ডস আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে, তারপরে এখানে FX এখানে চলে আসবেন। আসার পরে এখানে নিচের যে ননটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন, তারপরে এই অপশনটি সিলেক্ট করে দিন। যখন সিলেক্ট করবেন আপনারা দেখতে পারবেন এখানে কিছু অপশন এনেবেল হয়ে গেছে। তো আমরা ফ্রেন্ডস এটার ব্যাকগ্রাউন্ডে একটি শ্যাডো দেওয়ার জন্য এই সাইজগুলো আমরা এখান থেকে চেঞ্জ করব। তো ফার্স্টে এখানে আপনারা 30 দেখতেছেন, এটা আমি এখান থেকে রিমুভ করে দিয়ে আমি এখানে সাইজটি নিয়ে নেব ফ্রেন্ডস 37, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে নিচে এখানে আপনারা 45 দেখতেছেন, 45 জায়গায় ফ্রেন্ডস এটাকে রিমুভ করে দিয়ে আমি এখানে নিয়ে নেবো 57, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিব। তারপরে নিচে আপনারা এখানে 15 দেখতেছেন ফ্রেন্ডস, এটার সাইজটিও আমি এখান থেকে চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি এখানে শুধু ফ্রেন্ডস 1টি রাখবো, তারপরে ওকেতে ট্যাপ করে দিব। ঠিক আছে, তো দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা শ্যাডো দেখতে পারবো, এতে হবে কি ফ্রেন্ডস দেখতে খুবই ইমেজিং আর খুবই অসম লাগে। ঠিক আছে, তো দেখেন ফ্রেন্ডস এখন যদি আপনি এটাকে সেভ করতে চান তাহলে উপরে এখানে সেভ বাটনে ট্যাপ করে দিতে পারেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি যদি ডেমো হিসাবে এটাকে দেখতে চান যে আপনার হোম স্ক্রিনে মানে একদম পারফেক্টলি সেভ হয়েছে কি না, তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ না করে হোম বাটনে ট্যাপ করে আবারও আপনারা এখানে চেক করে দেখতে পারবেন আপনার ভিজিটটি কত অসমভাবে এখানে অ্যাড হয়ে গেছে।
ঠিক আছে ফ্রেন্ড, তো এটাকে কনফার্ম ভাবে সেভ করার জন্য ফ্রেন্ডস আবারও আমরা এখানে থ্রি লাইনে ট্যাপ করব, তারপরে আবারও KWGT মধ্যে চলে আসব। আসার পর ফ্রেন্ডস মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাকে একদম ফার্স্টে চলে আসতে হবে, তারপরে লেফটে একটু সোয়াইপ আপ করবেন, তারপরে এখানে টাচে চলে আসবেন, তারপরে আবারও এখানে কাস্টমে ট্যাপ করে দেবেন, তারপরে আবারও এখানে কাস্টমে ট্যাপ করে এটাকে ফ্রেন্ডস এখান থেকে নন সিলেক্ট করে দিবেন। এতে হবে কি ফ্রেন্ডস, আপনার ওইটা একদম কনফার্মভাবে সেভ হয়ে যাবে। তারপরে এখানে কনফার্মে সেভ করে দেন, দেখেন ফ্রেন্ডস যেভাবে আমি কনফার্মে সেভ করে দিলাম, তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে এখন ব্যাগে চলে আসেন। দেখেন আপনার ভিজিটটি কত ইমেজিংভাবে অ্যাড হয়ে গেছে। নেক্সট ভিজিটটি অ্যাড করার জন্য ফ্রেন্ডস এটার উপর লং প্রেস করে রাখুন, তারপর ফ্রেন্ডস এখানে রিসাইজে চলে যান। দেখেন ফ্রেন্ডস এটাকে রিসাইজ করে দেওয়ার আগে আপনাদেরকে যা করতে হবে ফ্রেন্ডস, আবারও নবা সেটিংটি ওপেন করতে হবে, যে আমরা যখনই আমরা নবা ব্যাকআপ ফাইলটি ফ্রেন্ডস এখানে আমরা ইম্পোর্ট করেছিলাম, তখন কিন্তু আমাদের নবা সেটিংয়ের যে ডক বলে একটি অপশন আছিল ফ্রেন্ডস, সেটা বন্ধ হয়ে যায়। তো এর জন্য ফ্রেন্ডস সেটাকে অন করার জন্য আবারও আপনাকে নবা সেটিংয়ে যাওয়ার জন্য মোবাইলের হোম স্ক্রিনে লং প্রেস করে রাখুন, তারপরে সেটিংয়ে চলে আসুন, তারপর ফ্রেন্ডস এখানে হোম স্ক্রিনে ট্যাপ করে দিন, তারপর এখানে ডক বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিন, তারপরে দেখেন ফ্রেন্ডস এটা ডিজেবল রয়েছে, এটাকে আপনাকে এনেবেল করে দিতে হবে। এনেবেল করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে ব্যাগে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এই ভিজিটটির উপর লং প্রেস করে রাখুন, তারপরে রিসাইজে চলে যান। আমি যতটুকু এটাকে রিসাইজ করে দিতেছি ফ্রেন্ডস, ততটুকু আপনারা এটাকে রিসাইজ করে দেবেন। যদি এটাকে সুন্দরভাবে রিসাইজ না করেন তাহলে ভিজিটটি বসাইতে কিন্তু খুবই কষ্ট হবে আপনার। তো এর জন্য ফ্রেন্ডস আপনারা উইদাউট স্কিপ করে ভিডিওটি দেখবেন। তারপর ফ্রেন্ডস এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন, যখনই ট্যাপ করবেন আপনারা আবারও KWGT মধ্যে চলে আসবেন। আসার পরে যদি এখানে আপনাকে অ্যাপ্লিকেশনগুলো শু না করে তাহলে একবার এখানে এক্সপোর্টে চলে আসুন, তারপরে আবারও ইনস্টলে চলে আসুন। দেখেন সবগুলো অ্যাপ্লিকেশন আবারও আপনাকে শু করবে, আপনাকে যদি KWGT অ্যাপ্লিকেশন বেশি থেকে থাকে তাহলে সবগুলো শু করবে। তো দেখেন ফ্রেন্ডস আবারও আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখন যে আমরা মানে যে ভিজিটটি অ্যাড করতে যাচ্ছি এটার নম্বর হলো ফ্রেন্ডস, দেখেন আমি নম্বরটি এখানে সার্চ করতেছি SL, তারপর ফ্রেন্ডস এখানে 3 টাইপ করে দিবেন, দেখেন আপনারা ভিজিটটি এখানে পেয়ে যাবে। তো দেখেন ফ্রেন্ডস এটার উপর ট্যাপ করে দিন, তারপরে ওকেতে ট্যাপ করে দিন, দেখেন এটা কাস্টমের জন্য এখানে রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনাকে লেয়ারে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখান থেকে এই সাইজটি আমরা রিমুভ করে এখান থেকে আমরা যে সাইজটি নিব সেই সাইজটি হলো নম্বর 92, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও এখানে ফার্স্টে চলে আসতে হবে, গ্রুপটি ওপেন করে দেবেন। গ্রুপটি ওপেন করে দেওয়ার পর লেয়ারে চলে আসবেন, এখান থেকে জিরো আছে তো জিরোটাকে আমি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আমি নিয়ে নিব 5, তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনারা নিচে এখানে 100 দেখতেছেন, 100 জায়গায় 100টি রাখবেন, তারপরে এখানে চলে আসবেন। আসার পরে উপরে যে এখানে আপনারা জিরো দেখতেছেন এটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে -58 সাইজটি নিয়ে নেবেন, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপর সরি ফ্রেন্ডস আপনারা উপরে এখানে ফ্রেন্ডস আপনারা সাইজটি নিতে হবে আপনাদেরকে 22, তারপরে ফ্রেন্ডস ওকেতে ট্যাপ করে দেবেন। নিচে এই জায়গায় ফ্রেন্ডস এটাকে রিমুভ করে দিয়ে -5 এই সাইজটি নিয়ে নেবেন, তারপর ফ্রেন্ডস ওকেতে ট্যাপ করে দেবেন। তো দেখেন ফ্রেন্ডস আমরা এই সাইজটি পেয়ে যাব, ঠিক আছে। তো আপনারা দেখেন এখানে কনফার্মভাবে এই সাইজটি পাওয়ার জন্য ফ্রেন্ডস আমি আপনাদেরকে এই কাস্টমাইজগুলো দেখিয়ে দিই। তো দেখেন ফ্রেন্ডস এখন আমরা এটা কালারটি চেঞ্জ করব। কালারটি চেঞ্জ করার জন্য আবার ফ্রেন্ডস আপনাকে এখানে চলে আসতে হবে, কালারটি চেঞ্জ করার জন্য এখানে ট্যাপ করে দিবেন। এখানে আপনারা হোয়াইট দুইটি কালার দেখতেছেন, তো ফার্স্টে এই কালারটির উপর ট্যাপ করুন, তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনারা ব্ল্যাকটি সিলেক্ট করে দেবেন, তারপরে টিক মার্কে টিক করে দেবেন। দেখেন ফ্রেন্ডস এটা ব্ল্যাক কালারটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা থাম্বনেইলে দেখেছিলেন ফ্রেন্ডস এখানে আমি মানে রেড একটি কালার নিয়েছিলাম, তো এর জন্য ফ্রেন্ডস রেড কালারটি নেওয়ার জন্য ফ্রেন্ডস আগে যে আমরা কোডটি কপি করেছিলাম তো সেই এটা আমরা এখানে পেস্ট করে দেবো, দেখেন এটা রেড হয়ে যাবে। তো ফার্স্টে এখানে ফ্রেন্ডস আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেবো, তারপরে টিক মার্কে টিক করে দেবো, দেখেন এটার লেফট সাইডটি ব্ল্যাক হয়ে যাবে। তো আমি রাইট সাইডটি চাচ্ছি রেড রাখার জন্য, এর জন্য ফ্রেন্ডস আবারও এখানে ট্যাপ করব, তারপরে এই কালার কোডটি এখান থেকে রিমুভ করে দিয়ে আগে যে আমরা কালার কোডটি কপি করেছিলাম সেই কোডটি এখানে পেস্ট করে দেবো, তারপরে টিক মার্কে টিক করে দেবো, দেখেন ফ্রেন্ডস এটা কালারটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন ফ্রেন্ডস এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি একটি শ্যাডো দিয়েছিলাম, এর জন্য আপনাকে এখানে ফার্স্টে চলে আসতে হবে, গ্রুপটি ওপেন করে দেবেন, তারপরে এখানে টেক্সটে ট্যাপ করে দিবেন, তারপরে ফ্রেন্ডস এখানে FX এখানে চলে আসবেন। আসার পরে ননটি ট্যাপ করে দিন, তারপরে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনি আবারও দেখতে পাবেন এখানে কিছু অপশন এনেবেল হয়ে গেছে। তো ফ্রেন্ডস ফার্স্টের যে এখানে ব্লারটি দেখতেছেন, ব্লারের সাইজটি নেওয়ার জন্য আপনাদেরকে এখানে ট্যাপ করতে হবে, তারপরে এই সাইজটিকে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাদেরকে 46 এই সাইজটি নিয়ে নিতে হবে, তারপরে ওকেতে ট্যাপ করে দিতে হবে। তারপরে নিচে এখানে আপনারা দেখতেছেন 45, তো এটাকেও ফ্রেন্ডস এখান থেকে আমি রিমুভ করে দিয়ে দেখেন ফ্রেন্ডস এখানে আমি একটি সাইজ নিতে যাচ্ছি 251, এই সাইজটি নিয়ে নেবেন, তারপরে টিক মার্কে টিক করে দেবেন। তারপরে নিচে এখানে আপনারা 15 দেখতেছেন ফ্রেন্ডস, তো আমি এখান থেকে 15টি রিমুভ করে শুধু আমি এখানে 5 এই সাইজটি নিয়ে নেব, তারপরে
ওকেতে ক্লিক করে দিব। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখেন ফ্রেন্ডস আমরা এই সাইজটি পেয়ে যাব। এখন আপনারা এখানে নিচে দেখতেছেন ফ্রেন্ডস, এটা কিন্তু একটু বেশি নিচে চলে আসছে, তো আপনারা যদি এটাকে একটু ছোট করতে চান একদম ফার্স্টে এখানে লেয়ারে চলে আসবেন। এখানে যখনই মাইনাসে ট্যাপ করবেন দেখেন এটা হালকা একটু ছোট হয়ে যাবে, তারপরে আবারও এখানে চলে আসবেন, গ্রুপটি ওপেন করে দিবেন, এখানে চলে আসবেন। যদি ফ্রেন্ডস এখানে আপনি মাইনাসে ট্যাপ করেন তাহলে দেখেন এটা হালকা একটু উপর দিকে চলে গেছে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে এই কাস্টমাইজ দিয়ে আপনারা এখান থেকে করে নিতে হবে। ঠিক আছে, তো দেখেন ফ্রেন্ডস এখানে যে রেড কালারটা দেখেছিলেন এটার কিন্তু আমি দুটি সাইড একটি শেপ নিয়েছিলাম, তো শেপটি নেওয়ার জন্য আবারও আপনাকে গ্রুপটি ওপেন করে দিতে হবে, তারপরে একদম লাস্টের গ্রুপে চলে যাবেন, তারপর ফ্রেন্ডস এখানে শেপে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা একটি অপশন দেখতেছেন, এটাকে একটু রাইট সাইড এরকম করবেন, দেখেন ফ্রেন্ডস এটার মানে দুটি সাইড এরকম রাউন্ড হয়ে যাবে, যেন দেখতে খুবই অসম লাগে। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখেন ফ্রেন্ডস এটাকে আমরা এখন মানে এখানে কাস্টমাইজটি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা উপরে এখানে সেভে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা দেখব সেম আগের মতন আমাদের এটা একদম সুন্দরভাবে অ্যাড হলো কি না না হয় নাই, তার জন্য হোম বটনে ট্যাপ করে এখানে আমরা চেক করে দেখব। দেখেন ফ্রেন্ডস আমাদের ভিজিটটি এখানে কত ইমেজিংভাবে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখেন আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। যদি ফ্রেন্ডস আপনারা আইকন প্যাক যদি অ্যাড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আইকন প্যাক রয়েছে, আপনারা ওইখান থেকে আইকন প্যাকটি ডাউনলোড ইনস্টল করলে এটা ফ্রেন্ডস একরকম উপরে সোয়াইপ আপ করবেন, দেখেন আইকন প্যাকগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যদি অ্যাপ্লাই না হয় তাহলে আপনাকে এই সেটিংটি করতে হবে, নোভা সেটিংয়ে চলে যেতে হবে। যাওয়ার পর ফ্রেন্ডস এখানে লুক অ্যান্ড ফিল এখানে ট্যাপ করে দিতে হবে, তারপরে এখানে দেখেন আইকন স্টাইল এখানে ট্যাপ করে দিবেন, তারপরে আইকন থিমস এখানে ট্যাপ করে দিবেন। যখনই আইকন প্যাকটি আপনি ডাউনলোড করবেন ফ্রেন্ডস এখানে নিচে এসে আপনি আইকন প্যাকটি দেখতে পারবেন, তো এটার উপর ট্যাপ করে দিন, দেখেন ফ্রেন্ডস এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন ফ্রেন্ডস আপনাদের যে আইকন প্যাক এগুলো শুধু আপনি উপরে আর নিচে সোয়াইপ আপ করতে পারতেছেন। যদি এটাকে লেফট রাইট সোয়াইপ আপ করতে চান তাহলে ফ্রেন্ডস এখানে এফটোতে চলে আসতে হবে, তারপরে এখানে অ্যাফটোতে আবারও ট্যাপ করে দিন, তারপরে এটাকে হরাইজন্টাল করে দিন। এখন যখন ব্যাগে যাবেন ফ্রেন্ডস আপনারা দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনগুলো লেফট রাইট আপনারা সোয়াইপ আপ করতে পারতেছেন। যদি ফ্রেন্ডস আপনি হোম স্ক্রিনে আপনি থাম্বনেইলে দেখেছেন যেভাবে আমি আইকনগুলো অ্যাড করেছিলাম, যদি আপনি এরকম আইকনগুলো অ্যাড করতে চান তাহলে ফ্রেন্ডস যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা এই হোম স্ক্রিনে অ্যাড করতে যাচ্ছেন লং প্রেস করে রাখুন, তারপর ফ্রেন্ডস এখানে ড্রপ করে দিন। এরকম যে আপনার ফেভারিট অ্যাপ্লিকেশনগুলো ফ্রেন্ডস সেগুলো ফ্রেন্ডস এরকম যেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাড করতে যাচ্ছেন লং প্রেস করে রাখুন, তারপরে এখানে ড্রপ করে দিন। এখানে আপনারা 4 থেকে 5টা অ্যাপ্লিকেশন রাখতে পারবেন, তো দেখেন আপনার ফেভারিট অ্যাপ্লিকেশনগুলো ফ্রেন্ডস এখানে আপনারা এরকম ড্রপ করে দেবেন, দেখেন ফ্রেন্ডস এগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল, তো আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন, আমরা সবসময় আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। যদি এই চ্যানেলটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।